ফিনান্সিয়াল বিরতির পর তফসিলি জাতি মোর্চার সদর শহর জেলার কার্যকারিণী বৈঠক। আজকের এই কার্যকারিণী বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠকের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল একটাই, সামনে নির্বাচন এবং নির্বাচনকে লক্ষ্য রেখে কাজ করা। সেই অনুযায়ী আগামী রণকৌশল তৈরি করাও ছিল মূল উদ্দেশ্য। আজকের বৈঠক প্রসঙ্গে প্রাথমিকভাবে দলীয় সূত্র থেকে যে খবর, ভারতীয় জনতা পার্টির তফসিলি জাতি মোর্চার সদর শহর জেলার কার্যকারিণী বৈঠকটি আজকে অনুষ্ঠিত হয়েছে কলেজ জেলা ফিশারি অফিসের কনফারেন্স হলে। আজকের বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন তফসিলি মোর্চার প্রভারী রেবতী মোহন দাস থেকে শুরু করে একাধিক কার্যকর্তারা উপস্থিত রয়েছেন। যেহেতু হাতে আর সময় একেবারেই কম, কারণ নভেম্বরের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করতে হবে বলেই রায় দেওয়া হয়েছে আদালত থেকে, এবং তার পাশাপাশি সামনে রয়েছে বিধানসভা, হাতে সময় একেবারে নেই, প্রায় 6 থেকে 7 মাস পরেই নির্বাচন। তাই এরই মধ্যে সমস্ত রকমের রণকৌশল তৈরি করে নেওয়া, আগামী দিনের কি কি কার্যকারিণী হতে চলেছে, কি কি কার্যপ্রণালী তারা সংঘটিত করতে চলেছেন, সেই প্রসঙ্গেও মত বিনিময় হয়েছে, দীর্ঘ সময় আলাপ আলোচনা হয়েছে বলেই প্রাথমিকভাবে দলীয় সূত্র থেকেই খবর। তবে আজকের এই বৈঠক প্রসঙ্গে প্রথমেই শুনব যে বিধায়ক রেবতী মোহন দাস, তিনি কি জানিয়েছেন, একইভাবে অন্যান্য কার্যকর্তাদের কি বক্তব্য রয়েছে শুনব। মানুষের এটা ন্যায্য পাবনা সংগঠন আমাদের সংগঠন রাজনৈতিক দলের বিদ্যা হাট যদি হাট দুর্বল থাকে তাহলে সংগঠনও দুর্বল, সংগঠন দুর্বল থাকলে রাজনৈতিক দলটা যারা আমরা সাপোর্ট করি সেটা দুর্বল, যে কারণে আমরা চেষ্টা করি প্রতি বছরই কার্যকরী সভাটা করার জন্য। মতো কী কী বিষয় নিয়ে আলোচনা হবে? আলোচনা হবে অতীতের ইতিহাস উঠে আসবে, এখন কী অবস্থা থেকে উঠে আসবে, আগামী দিন কী কী বললে ভালো, আগামী 23 নির্বাচন, তো নির্বাচনে নিয়ে কোনো আলোচনা হবে নিশ্চয়ই। গত 19 নির্বাচনে 18 তম বলেছে 18 তফসিলি অংশের মানুষেরা প্রথমত হবে গিয়ে ভারতীয় জনতা পার্টির চিরাচরিত যে নিয়ম, আমাদের প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা কার্যকারিণী বৈঠক করি। ওই বৈঠকের মূল উদ্দেশ্য হয় যে আমি গত 3 মাস কি কাজ করলাম আমার সংগঠনের মাধ্যমে, এবং আগামী যে 3 মাস ওই 3 মাস আমি যে কাজ করব ওই কাজের পরিকল্পনা, যে পরিকল্পনা আগে অ্যাডভান্স পরিকল্পনা নিয়ে পরবর্তী সময়ে কাজ করার একটা সিদ্ধান্ত ওইখান থেকে নেওয়া হয়, এবং কার্যক্রমের বৈঠকের মধ্যে সেটা নিয়ে আলোচনা হয় যে ভারতীয় জনতা। যেমনটা শুনলেন কার্যকর্তার মুখ থেকে, আজকালের পরিকল্পনা যেরকম রয়েছে তার পাশাপাশি অতীতের বিভিন্ন কার্যপ্রণালী সম্পর্কেও আলোচনা হয়েছে, এবং রণকৌশল থেকে শুরু করে দলকে মজবুত করার জন্য প্রায় সময় কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে আসছেন, রাজ্যে এসে দলীয় কার্যকর্তাদের সঙ্গে কথা বলছেন, বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল এবং একেবারে শীর্ষ স্তর পর্যন্ত সকলকে নিয়ে বৈঠক চলছে। প্রায় সময়ে যেহেতু নির্বাচন এসে গেছে তাই তার জন্য পদ্ম শিবির এই মুহূর্তে থেকে বেশ প্রস্তুত রয়েছে বলেই লক্ষ্য করা যাচ্ছে। একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।